ঈদ কেনাকাটা শেষে নারীর টানে ইতোমধ্যে গ্রামে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। যারা এখনও রয়ে গেছেন কিংবা নগরীতে ঈদ উদযাপন করবেন, তারা এখন ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। পোশাক কেনা শেষে সব বয়সী ক্রেতারাই ভিড় করছেন জুয়েলারি, কসমেটিক্স সহ অন্যান্য অনুষঙ্গের দোকানগুলোতে। জামা কাপড় শেষ, এখন কসমেটিক্সের জন্য আসছি। এখানে মানে আমার শাশুড়ির জন্য চুড়ি নিতে চাইছি। স্যার, চুড়ি নিচ্ছি, তারপরে হচ্ছে আপনার মেহেদি, নেল পালিশ, লিপস্টিক। নেল পালিশ কিনছি, ক্লিপ কিনছি। এখানে লিপস্টিক, আইলাইনার এগুলো কিনছি। ম্যাচিং করে চুড়ি, কানের গলার এগুলো কিনবো। চুড়ি কিনতেছি, কানের দুল কিনতেছি, মালা কিনতেছি আর আংটি। ঈদের আগের এই কয়দিনই এসব দোকানে ক্রেতাদের চাপ থাকে সবচেয়ে বেশি। বাড়তি বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারাও। নেল পলিশ, লিপস্টিক, এগুলো লিপ লাইনার, এগুলো ম্যাচিং করে কিনে। শাড়ির সাথে এবং থ্রি পিসের সাথে মিলে আপনার বিভিন্ন ধরনের কানের দুল এবং ম্যাচিং চুড়ি, ভ্যাসলাইট, পায়েল, এই ধরনের কেনাকাটাগুলো বেশি হচ্ছে। বিক্রেতারা বলছেন রাজধানীতে যারা ঈদ উদযাপন করবেন তারা প্রয়োজনীয় কেনাকাটা করতে এসব দোকানে ভিড় করবেন চাঁদ রাত পর্যন্ত। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।